হ্যালো টু মাই ইউটিউব ফ্যামিলি, আজ হচ্ছে 28শে ফেব্রুয়ারি। আজ আমরা সিকিমের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। এবার আমাদের ট্রেন চলে এসেছে, আমরা বাড়ি থেকে প্রায় 2:30-এর আগেই বেরিয়েছি। এবার ট্রেনে উঠে আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এখন বাজে সকাল 7:30, এখন ট্রেন থেকে নামলাম। এবার আমাদের ট্যাক্সি আমাদের জন্য ওয়েট করছে ওভারব্রিজ দিয়ে গিয়ে। এবার আমরা যাবো NGP ট্যাক্সি স্ট্যান্ডে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো আমাদের ট্যাক্সি চলে এসেছে, আর সবচেয়ে ভালো ব্যাপার হলো যিনি ড্রাইভার তিনি হচ্ছেন একজন লেডি ড্রাইভার। রাস্তায় যেতে যেতে হঠাৎই চোখ পড়লে সুন্দর গাছটায়। তো এবার ওপর দিকে উঠছি, এই জন্য ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েদার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, সুন্দর একটা পরিবেশ দেখতে লাগছে। এর মধ্যে আমরা পৌঁছে গেলাম হোটেলে। হোটেলে চেক ইন করার অনেক ফর্মালিটিস, তো যাই হোক চেক ইন করে লাঞ্চ করে আমরা বিকেলবেলা চলে গেছিলাম MG মার্গে। MG মার্গে বিকেলটা সন্ধ্যেটা সারাক্ষণ ছিলাম, হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল, তার মধ্যেই একজন চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণেই আমরা একটা সামনে রেস্টুরেন্টে ঢুকে গেলাম, ওখানে সামান্য স্ন্যাক্স নিয়ে তারপরে হোটেলে চলে গেলাম। মানে হোটেলেই আমাদের ডিনার করার কথা। আজ আমরা যাচ্ছি ছাঙ্গুয়ার বাবা মন্দির, সেই জন্য ড্রাইভার আগের থেকে আমাদেরকে বলে রেখেছিল যে 2 কপি ফটো আনতে। আর যেহেতু সিকিমে আধার কার্ডটা সেইভাবে চলে না, মানে ট্যুরিস্টকে আসতে গেলে ভোটার কার্ডই নিয়ে আসতে হবে। হোটেলেও যখন আমরা কালকে গেলাম, আমাদের প্রথমে ট্র্যাভেল কার্ড তৈরি করতে বলল, তারপরে চেক ইনের সব কিছু ফর্মালিটিস হলো, আর এখন ড্রাইভার পারমিট নিয়ে চলে এসেছে। এবারে আমরা ওপর দিকে যাচ্ছি, প্রথমে যাব বাবা মন্দির, তারপরে যাব ছাঙ্গু লেক। এবার আমরা যাচ্ছি বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো বাবা মন্দিরের ব্যাপারে অনেকেই তোমরা হয়তো অনেক কিছুই জানো, আমি যেটা জানি সেটা হচ্ছে, মানে যেটা জানলাম সেটা হচ্ছে যে বাবা হরভজন সিং তিনি হচ্ছিলেন ভারতীয় সেনার একজন সৈনিক, যিনি মারা গেছেন এবং মারা যাওয়ার পর তার এক সৈনিক বন্ধুকে স্বপ্ন দিয়েছিলেন যে তিনি মারা যাওয়ার পর তিনি তার যেন সমাধিস্থল ওই স্থানেই করা হয় এবং তিনি ইন ফিউচার সমস্ত সৈনিকদের ওখান থেকেই রক্ষা করবেন। তো সেই জন্যে তার স্মৃতির উদ্দেশ্যেই বলতে পারো বা তার আদেশেই বলতে পারো ওখানে বাবা মন্দির বানানো হয়েছিল, মানে তার সমাধিস্থলের উপরই একটা মন্দির বানানো হয়েছিল। যেতে যেতেই রাস্তাটা আমরা দারুণভাবে উপভোগ করছি, মানে রাস্তাটা এতটাই সুন্দর। আর যেহেতু ফেব্রুয়ারি মাস প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে ঠান্ডার থেকেও সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তেই একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটা কফি স্টল ছিল, কফি খেলাম ওখানে। তারপরে এবারে আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আমরা দুধারে প্রচুর এরকম টিবেটিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছিলাম, এটাকে প্রেয়ার ফ্ল্যাগও বলে। অ্যাকচুয়ালি এটা ওদের কাছে মানে রিলিজিয়াস ব্যাপার তো বটেই, তাছাড়াও এর অনেক কিছু মানে আছে। আমাদের যে ড্রাইভার ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটার মানে কী, কেন মানে লাগানো থাকে, তখন ও বলছিল যে লাল রঙ ইন্ডিকেট করে আগুনকে, আর নীল সাদা ইন্ডিকেট করে হাওয়াকে, হলুদ রং করে ধরিত্রীকে, আর সবুজ রং করে জলকে, আর তাছাড়াও এটা 4টে দিককে নাকি ইন্ডিকেট করে। আর এই ফ্ল্যাগটাকে নিচে রাখা ওদের কাছে অশুভ, মানে এটাকে ওরা নিচে কখনোই রাখে না, সেই জন্য সবসময় এটা ওপরের দিকে কোথাও রাখে, ওপরের দিকে, মানে যেরম যারা যারা রাখে। তো রাস্তায় একটু প্ল্যান চেঞ্জ হলো, আমরা প্রথমে গেলাম ছাঙ্গু লেকে, কেননা যেহেতু তখন একটু সানি ওয়েদার ছিল, তো ড্রাইভার সাজেস্ট করলো যে আপনারা প্রথমে ছাঙ্গু লেকটা দেখে নিন, তারপরে বাবা মন্দির যাব। তো আমরা চলে এসেছি এখানে ছাঙ্গু লেকের কাছে।
ছাঙ্গুলেক যাওয়ার জন্য আমাদেরকে জুতো ভাড়া করতে হতো। আমরা যেহেতু স্নিকার্স পরে গেছিলাম, তো স্নিকার পরে যাওয়া যাবে না, যেহেতু রাস্তাটা খুবই কাদা। তো ড্রাইভার সাজেস্ট করলো যে জুতোটা এখানে ভাড়া পাওয়া যায়, ভাড়া নিয়ে নেবেন। তো যার দোকান থেকে নেব জুতোটা ভাড়া, তার দোকানেরই একজন খুব সুন্দর কিউট মেম্বারের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো এবার আমরা ছাঙ্গুলেকের উদ্দেশ্যে যাচ্ছি, আর জুতো ভাড়া নিয়ে নিয়েছি। ওখানে জুতো ভাড়া পাওয়া যায়, 100 টাকা করে নেয়। জ্যাকেটও নিয়ে মানে পাওয়া যায়, জ্যাকেটটা আমরা নিইনি, আমরা শুধু জুতোটাই নিয়েছিলাম। যে দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা কাদা, কাদা হলেও কিন্তু যা সুন্দর ভিউ, এরকম ভিউ মানে কল্পনাই করা যায়। জাস্ট একদম ফ্রোজেন লেক, লেকটা পুরো জমে গেছে। এই যে রাস্তাটা প্রচণ্ড কাদা, এই কাদায় এই জুতো পরে যাতায়াত করা খুব মুশকিল। এই জুতোটা আমরা নিয়েছি, এরকম জুতো পাওয়া যায়, জ্যাকেটও পাওয়া যায়, ইনফ্যাক্ট সব কিছুই পাওয়া যায়, গ্লাভস পাওয়া যায়। আমরা শুধু জুতোটাই নিয়েছিলাম। এই দেখো পুরো লেকটা জমে গেছে, পুরো ফ্রোজেন লেক হয়ে গেছে। সুন্দর মানে ভিউ, এরকম ভিউ ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। আর ওয়েদারটা সানি ছিল বলেই মানে খুব সুন্দরভাবে ক্লিয়ার দেখা গেছে, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমি সেই টাইমে কোনো কথা বলতে পারছিলাম না। আমার নাক কান মুখ পুরো ঠান্ডায় লাল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ঠান্ডা লাগলো, এই সুন্দর মানে দৃশ্য ওর জন্য ওরকম ঠান্ডা লাগা চলে। ছাঙ্গুলেকের উচ্চতা হচ্ছে 12,400 ফিট। এবারে আমরা ছাঙ্গুলেক থেকে যাচ্ছি বাবা মন্দিরের দিকে, বাবা মন্দির হচ্ছে 13,500 ফিট। ছাঙ্গুলেক থেকে এবার বেরিয়ে যাচ্ছি, কেননা হঠাৎ করে স্নোফল হতে শুরু করলো। আর দেখতেই পাচ্ছ যে আবহাওয়াটাও চেঞ্জ হয়ে গেল, পুরো মেঘ হয়ে গেছিলো। এবারে আমরা যাচ্ছি বাবা মন্দিরের দিকে।
মানে এত সুন্দর জায়গাটা, মানে যারা না এসেছো তারা হয়তো ভাবতে পারবে না এত পজিটিভ এনার্জি এই জায়গাটার। ফ্ল্যাগ সবসময় উঠছে আর সবসময় দেশাত্মবোধক গান চলছে, গানটা আমি এখানে দিতে পারলাম না, কিন্তু এত সুন্দর পরিবেশটা না, মানে তোমার এমনি মনটা যেন ফ্রি হয়ে যাবে। তো যাই হোক, আমরা আশপাশটা একটু ঘুরে দেখলাম, আর এখানে যতজন সোলজার ওপর দিকে যাচ্ছে তারা প্রত্যেকে কিন্তু নেমে প্রথমে প্রণাম করে তারপরে ওপরে যাচ্ছে। এমন আমি কোনো সোলজার দেখলাম না যারা বাবা মন্দিরে এসে প্রণাম না করে ওপরের দিকে চলে গেল, বা বাবা মন্দিরে ঢুকলো না, বাইরে দাঁড়িয়ে রইল। বাবা মন্দিরে ঢুকছি, আর বাবা মন্দিরের মানে ভেতরটা এতটাই পরিষ্কার। এখানে বাবা হরভজন সিং এর সমস্ত ব্যবহার করা জিনিস আছে, তার ইউনিফর্ম, তার জুতো, তিনি যা যা ব্যবহার করতেন। এখানে একজন সামনে দাঁড়িয়ে মুড়ি প্রসাদ দিচ্ছেন সবাইকে। এই বোর্ডটার মধ্যে ওনার সম্পর্কে সব কিছু লেখা আছে, যার পড়তে ইচ্ছা করবে সে এখানটা পজ করে প্লিজ পড়ো, খুব ভালো লাগবে। তো যাই হোক, আমাদের ছাঙ্গুলেক আর বাবা মন্দির ঘোরা হয়ে গেল, এরপর আমরা নিচের দিকে যাচ্ছি। তো যাই হোক, আমাদের ছাঙ্গুলেক আর বাবা মন্দির খুব ভালোভাবে ঘোরা হয়ে গেল, এবার আমরা রিটার্ন করছি গ্যাংটকের দিকে। এরপরে আমরা যাচ্ছি দার্জিলিং, যেহেতু 2nd মার্চ আমাদের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, সেটা সেলিব্রেট করার জন্যই আমরা এখানে এসেছিলাম। এবার পেলিং গেলাম না, পেলিং নেক্সট বার যাব। তো যাই হোক, এবার তোমাদের সাথে অন্য একটা ব্লগে, মানে পরের ব্লগটা দার্জিলিং যাচ্ছি, সেই ব্লগটায় দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো, টাটা।